পার্থ চট্টোপাধ্যায় চুরির সঙ্গে কেমনভাবে যুক্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় কাদের সঙ্গে পরামর্শ করতেন কিংবা পার্থ চট্টোপাধ্যায়কে কারা পরামর্শ দিতেন এই ঘটনা খুব তাড়াতাড়ি কিন্তু রহস্য উন্মোচন খুলে যাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে অশ্বিন সেনবিকে নিয়ে এসে তাকে দায়িত্ব দিয়েছেন এবং প্রথম খেলাতেই তিনি বাজিমাত করে দিয়েছেন দেখুন যে রিপোর্টটা তিনি দিয়েছেন সেই রিপোর্টটা কিন্তু সাংঘাতিক রিপোর্ট তাদের চাকরি চুরি সংক্রান্ত সমস্ত রিপোর্টই প্রায় শেষের পথে কেননা এবার তাদের যেটা লক্ষ্য যে পার্থ চট্টোপাধ্যায় সুবিরেশ ভট্টাচার্য কল্যাণময় ভট্টাচার্য যারা ধরা পড়েছেন এদের বাইরে মাথাগুলো কাদের ছিল অর্থাৎ যেটা বলা হচ্ছে যে পার্থ বা মানিক শুধুমাত্র দাবার বড়েছিলেন আসল খেলাড়ি অন্যজন সেই আসল খেলাড়ির খোঁজে যা সূত্রে খবর আসছে সেটা কিন্তু অশ্বিন সেনভি একমাত্র সামনে হয়তো নিয়ে আসবেন দেখুন অশ্বিন সেনভি আসার আগে পর্যন্ত কেউ জানতেন না যে একুশ হাজার নিয়োগের দুর্নীতি হয়েছে সংখ্যাটা অনেকের কাছে কনফিউশন ছিল যে আদৌ এগুলো হয়েছে কিনা বা যেগুলো প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে সেগুলো সত্যি কিনা একমাত্র অশ্বিন সেনভি সরাসরি কলকাতা হাইকোর্টে বিচারপতির সামনে বলেছেন যে একুশ হাজার নিয়োগের দুর্নীতি এবং প্রায় ন হাজার ওমআরসিটের জালিয়াতি এই সংখ্যা সঙ্গে একটা টাকা পয়সার অঙ্ক মেলানো যেতেই পারে যেখানে একুশ হাজার নিয়োগের দুর্নীতি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের যে সম্পত্তি পাওয়া গেছে সেই সম্পত্তি কিছুই নয় কিংবা এখনও পর্যন্ত ইডি যে সম্পত্তি মানিক ভট্টাচার্যের বাজেপ্ত করেছে একশো কোটি সামথিং একশো প্লাস তো সেটাও কিছু নয় তাহলে বাকি টাকা কোথায় অলরেডি আগে একটা খবরে প্রকাশ হয়েছিল যে প্রায় ষোলো হাজার কোটি টাকার একটা স্ক্যাম হয়ে থাকতে পারে এই কথা যদি সত্যতা ধরে নেওয়া যায় তাহলে বাকি টাকা কোথায় এর মধ্যে বিভিন্ন জেলার বিভিন্ন বিধায়ক চাকরির সুপারিশ করেছেন তারা নিশ্চয়ই কাউকে এমনি এমনি টাকা দেয়নি যেখানে সাদা খাতার বিনিময়ে চাকরি হচ্ছে আসল উদ্দেশ্যটা কী ছিল যে সাদা খাতা দিয়ে তাকে চাকরিটা পাইয়ে দেব বিনিময়ে তার কাছ থেকে কিছু টাকা পয়সা পাওয়া যাবে এটাই তো উদ্দেশ্য তাহলে এই উদ্দেশ্য যখন তাদের সফল হয়েছে তাহলে তারা টাকা পয়সাও কালেক্ট করেছে এবার সেই মাথাগুলো কারা অলরেডি যা খবর প্রত্যেকজন যারা অলরেডি তাদের নামের লিস্ট চলে এসছে তাদেরকে নোটিশ পর্যন্ত পাঠানো